আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি ইশরাত আপনাদের মাঝে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেক দিন পরে আমরা একটু ঘুরতে বের হচ্ছি। তো আমরা কিন্তু প্রায় 5 মাস হবে মেবি ধরে আমরা ঘরে। এর ভিতরে শুধু আমার শ্বশুরে মারা গিয়েছিল, পরে আমরা জামালপুরে গিয়ে 15 দিন থেকে আসছিলাম, আর তারপরে যে ঈদ গেল, ঈদের দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এই যে আজকে। এছাড়া কিন্তু আমরা নিচেও নামি না, এর মাঝে মনে হয় নিচে একদিন ইশায়েতকে নিয়ে আমি নেমেছিলাম। তো নিচে অনেক মশা, এ কারণে আর বের হই না, তো খুবই কম মানে বের হই। তারপরও মানে বের না হয়েও যদি আল্লাহ ভালো রাখে সেটাই ভালো। তারপরও ইশায়েতের বাবাকে নিয়ে অনেক টেনশন হয়, যেহেতু ও পুলিশে চাকরি করে, ওর ডিউটি থাকে বাইরায়, মানে যাওয়া লাগে হুটহাট করে, কখন কি কোথায় কাজ পড়ে যায়। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা করে বের হয়। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে যমুনা সেতু দেখতে এসেছি। তো যমুনা সেতু যমুনা নদীর পাড়ে। তো আপনারা তো সবাই জানেন অনেক জায়গায় বন্যাতে একদমই মানে ডুবে গিয়েছে। তো এই জায়গাটাও কিন্তু আমরা ঈদের দিনও আসছিলাম, এই জায়গাটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি। এই জায়গাটা কিন্তু অনেক শুকনো ছিল, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার মিনিমাম 20 থেকে 30 হাত দূরে পর্যন্ত শুকনো ছিল, কিন্তু দেখেন কত মানে ঢেউ স্রোত, আর অনেক মানুষ বিকাল হলে এখানে ঘুরতে আসে। তো মানে একটা মানুষের মুখে মানে মাস্ক দেখি না। তো আল্লাহ ভালো রাখছে এইসব এলাকা দিয়ে ওরকমভাবে মানে করোনা নেই। আমি তো এখানে আজকে প্রায় বছর হয়ে আসছে এসেছি। তো করোনা যখন থেকেই বাংলাদেশে এসেছে তখন থেকেই মানে তখন থেকেই কিন্তু আমি টাঙ্গাইলে, তো মাদারীপুর আমার যাওয়া হয়নি। তো এখানে একজন রোগীও আক্রান্ত হয়নি, দু একজন শুনেছি বাট দূরে, কিন্তু টাঙ্গাইলে আছে। কিন্তু আমরা তো যমুনা সেতুর পূর্ব থানায় আছি। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। সবাই যাতে আগের মতো মন খুলে ঘুরে বেড়াতে পারে, মানে ইজিভাবে সব কাজকর্ম করতে পারে। যাই হোক, তো ঈশায়েত তো অনেক খুশি, আর মজার কথা হলো ঈশায়েতের জুতাটা, এমনিতেই ঈশায়েত ঘরে যেই ড্রেস পরা ছিল ওটা পরেই আসছে, আর আমিও যেই ড্রেস পরাছিলাম ওটা পরেই চলে আসছি, কারণ ইচ্ছা ছিল যে গাড়ি থেকে বের হব না আর কোথাও, মানে এমনি বের হলে আমি গাড়ি থেকে বের হই না। আমি আর ঈশায়েত গাড়িতে বসা থাকি, তো ঈশায়েতের বাবা যদি কোনো প্রয়োজনীয় জিনিস টিনিস কেনাকাটা থাকে তাহলে নিয়ে আসে। আর দেখেন কেমন স্রোত, মানে মানে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা যাচ্ছে, স্রোত দেখেন কত সুন্দর। আর একটা ভাইয়া দেখেন সেলফি তুলতেছে, আর 3-4 জন লোক জামা কাপড় খুলে সেলফি তুলতে নিচে নেমেছে ওই স্রোতের ভিতরে, আর একটা করে পাথর উঠাচ্ছে আর বলতেছে যে মাছ পেয়েছি, মাছ পেয়েছি। ওই দেখেন, যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম। আর দূরে দেখা যাচ্ছে যমুনা সেতু, আমি কাছে গিয়েও একদিন দেখে এসেছিলাম, তো সেটা রাতের বেলা, তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আর ইচ্ছা আছে একদিন যাব। তো দুনিয়া শিথিল হোক তারপরে হয়তো বা যাব। দেখেন কত দূরে আর কত সুন্দর দেখাচ্ছে, আর রাতের বেলা কিন্তু যমুনা সেতু দেখতে খুবই সুন্দর লাগে, পুরা সেতু জুড়ে লাইটিং করা থাকে, খুবই ভালো লাগে। আমি জীবনে ফার্স্ট যমুনা সেতু দেখলাম, আমি এর আগে কখনোই দেখিনি, আর যমুনা নদীও দেখিনি,
আর যদি আজকে এত স্রোত না থাকতো তাহলে আমাদের ইচ্ছা ছিল যে আমরা নৌকায় উঠব, কিন্তু এত স্রোতে রিক্সি হয়ে যাবে, আর এই মাটিও যে কোনো সময় এই যে পাড়টা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য কেউ পারে মানে খুবই কম আসে। তো আমরাও একটু মানে বেশিক্ষণ ছিলাম না, 5-7 মিনিট ছিলাম, শুধু একটু নেমে একটু ভিডিও করেছি। আর ঈশায়ত তো মহা খুশি, দেখেন কেমন করে নাচতেছে। আর ঈশায়তের বাবা হচ্ছে কোথাও গেলে শুধু ছটপট ছটপট করে ওই আমাদের নিয়ে আসছে। আমি কিন্তু বলিনি আমি একটা রেসিপি মানে রান্না করার জন্য সব কিছু গুছাচ্ছিলাম, তো জায়েদ বলতেছে যে চলো জলযান ঘাট থেকে একটু ঘুরে আসি, বন্যায় একদম ডুবে গিয়েছে আর অনেক সুন্দর। তাই ভাবলাম যে কোথাও যাই না, আর ছেলেটাকে নিয়েও কোথাও যাওয়া হয় না, এই চিন্তা ভাবনা করে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। তারপরে আমরা গোসল করে উঠেছি, কাউকে আমরা ছুইনি, তারপরও কেমন যেন মন মানে সায় দিচ্ছিল না যে বাইরে গিয়েছিলাম। আর ঈশাতের বাবা তো যতবার বাইরে যায় ততবারই গোসল করে, শুধুমাত্র ঈশাতের জন্য যে ও সেফ থাকুক, কারণ ওর বিভিন্ন লোকজনদের সাথে কথা বলতে হয়, মিশতে হয় এই কারণে। আর আমরা তো পার্সোনাল গাড়িতেই গিয়েছিলাম আমাদের, আর এটা তো আমাদের ব্যবহারের জন্যই আমাদের এই গাড়ি। তারপরও বাইরে বের হয়েছিলাম, ঈশায়াত মাটিতে হাঁটাচলা করছে, ওই দেখেন ঈশায়াতের জুতাটা মানে কাদার ভিতরে মানে একদম ঢুকে গিয়েছে জুতাটা। তো আমি বললাম ঈশায়াতের বাবাকে, ওই যে দেখতে পাচ্ছেন, বলছি যে ফেলে দাও জুতা, বলে যে পানির ভিতরে ফেলে দিই। আমি বলছি না না না, পানির ভিতরে মানে ফেলে দিলে অনেকে অনেক কিছু ভাবতে পারে, এখানে পারেই ফেলে দিয়ে আসছি। আর জুতাটাও অনেক দিন আগের, পুরানো হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঈশায়াতের বাবা ঈশায়াতকে পা হাত ধুয়ে, তো আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, ঈশায়াত হচ্ছে ঈশায়াতের বাবার কোলে বসে সেও ড্রাইভিং করছে, আমিও একটু একটু ড্রাইভিং পারি, বাট এরকম হাইওয়েতে চালাতে পারি না। তো ইচ্ছা আছে পুরোপুরিভাবেই শিখে ফেলবো। তো যাই হোক, আমরা এখন মানে বাসায় যাওয়ার আগে একটু বাজার থেকে কেনাকাটা করে নিব, তো সেইটা আমি শেয়ার করছি না। একটু কাঁচা সবজি কিনে নিব, তো সেই জন্য আমরা বাজারে একটু 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। ঈশায়াতের বাবা গাড়ির ভিতরেই বসা ছিল, আমি নেমেছিলাম। তো ঈশায়াতের বাবা কেনাকাটা করতে পারে না তেমন, আর ঢাকা থাকতে তো আমি সব কিছু কিনেছি, আর এই জন্য ঈশাতের বাবা মানে এক্সপিরিয়েন্স কম বাজার করার। তো ওকে যদি আমি বাজারে পাঠাই তাহলে ও দেখা গেছে শাকসবজি আনলে অর্ধেক মানে ফেলে দিতে হয়, আমার দেখা গেছে অর্ধেকই পচা, এই কারণে ওকে দিয়ে বাজার করাতে ইচ্ছা করে না। তারপরে নিরুপায় হয়ে করাতে হয়, কারণ আমাদের এই রাস্তা মানে হাইওয়েটা অনেক ব্যস্ত, ঈশায়াতকে নিয়ে মানে কোনো কিছু কিনে আনবো মানে সাহসে কুলায় না, এ কারণে যাই না, যে থাক ওই করুক, আস্তে আস্তে করতে করতেই শিখবে। আমি আর কত কাল মানে ওকে বাজার করে খাওয়াবো, আমি মেয়ে মানুষ। যাই হোক, আবার অনেক ও অনেক ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে দেখা গেছে বাজার করতে পারে না, এই জন্য আমি হয়তো বা ওকে একটু হেল্প করার জন্য আমি করতাম। তো যাই হোক ভিউয়ার্স, আমরা বাসায় চলে আসছি, আর বাসায় চলে এসে দেখেন ঘুড়ি উড়ানোটা দেখাচ্ছি আপনাদের, আমি সামনে থেকে এই ঘুড়ি উড়ানোটা আপনাদের একদিন দেখাবো। এক ভাইয়া এই ঘুড়িটা আকাশে উড়ায়, অনেক বড় ঘুড়ি, আর উনি মানে প্রত্যেকদিন বিকালবেলা ঘুড়িটা উড়ায়। আর ঈশাতকে দেখেন চেয়ারে বসে বসে ঘুড়ি উড়ানো দেখছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।